আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলম হাসান, আপনাদেরই ভাই। আমি বাজার এনে আপনাদের সামনে রেখেছি। আমাদের গ্রামের বাড়িতে প্রায় ছেলের মা আছে, বাবা আছে, সবাই আছে। এখানে আমি আমার মাকে দাঁড় করে রেখেছি, এই জন্যই দাঁড় করে রেখেছি যে আমি জিনিসগুলো কিনে আনছি। আমার মা এক ডিম চার খণ্ড করে আমার খাওয়াইছে, তাইলে আমরা কতটা অভাবের সময় আমার বয়সী যারা পার করেছে, এটা আমার বয়সী যারা তারা জানে। আমার মা কিংবা দাদিরা জানে না যে জিনিসপত্রের দাম কত কী পরিমাণ। আমার মাকে একটু ধারণা দেই, কারণ হচ্ছে এই লাউটা দিয়ে শুরু করব যে জিনিসের কত দাম আমার মা খালারা কিন্তু কেউই জানে না। মা, তুমি জানো এই লাউটার দাম কত? অনুমান করো। 60 টাকার কম না? 60 টাকার কম না, মানে সর্বোচ্চ 60। হ্যাঁ, ঠিক আছে। আমার মা বলছে এই লাউটা 60 টাকার কম না। এই লিটারে নাই। এই লাউ কত নিছে? 120 টাকা। কয়টা? হ্যাঁ, নিচে 60 টাকা অনুমান করছি আমি। অনুমান 60 টাকা? বাংলাদেশের সকল মা খালার ধারণা, উত্তরবঙ্গে কিংবা অন্যান্য জায়গায় দাম আরও কম ভাববে। এটা হচ্ছে 120 টাকা। আচ্ছা, যাই হোক, এটা ওষা করো। এই যে চিংড়ি, এই চিংড়ির দাম কত করে বলো? এই চিংড়ি, এই যে চিংড়ি বলো। 1000 টাকার কম না। কত করে, মানে কেজি কত করে? 600 টাকা কেজি। 600? কেমনি গুলো এতটে হবো কিলি গাই চিংড়ি? হ্যাঁ, 600 টাকা কেজি চিংড়ি। আচ্ছা, যাক, মা এটা জানে, এটা 700 টাকা কেজি। আর এইটা কত করে ছোটোটা? ছোটোটার সময় 300 টাকা কেজি নিচ্ছি। আচ্ছা, যাও মাছ কিনে আনে তো বাড়িতে জন্য। আর এই ছোট্ট চিংড়ি যেটা, এটা ছোটোটা যেটা, 300 টাকা কেজি। 300 টাকা কেজি? হ্যাঁ। এই কত নিচ্ছে ছোটোটা? 700 টাকা। 700 টাকা কেজি এটি। আর এইটা, এই যে পাবদা যেটা, এটার সময় 1000 টাকা কেজি নিচ্ছে। না, এটার দামই কম। না, এটার দাম বেশি। না, এটার দামই কম। তো দেখেন, একটা লাউ 120 টাকা। আচ্ছা মা, আমাকে বাড়ির পিছিয়ে তো প্রচুর পাইকা খেত, ওইটা ওষা করা আছে। পাইকা কত করে কও দেখি? পাইকা তাই তরকারির দাম হয়েছে 60 টাকা কেজি নিয়ে হেরে। তাই তরকারির দাম, এই তিনটা পাইকার দাম কত করছে? তিনটা হনে কয় কেজি আনলা কেমনি কম? 60 টাকা কেজি লাগলা কয় কেজি আনছ কেমনি কম? এই তিনটা ছোটো ছোটো পাইপের দাম হয়েছে 100 টাকা। আর আলু, এই আলুটির দাম কত কম? 70 টাকা কেজি আলু। মায় জানে, কারণ এখন বাজার আনতেছে, প্রায় লোকে জানে, কিন্তু অনেক কিছুর দাম সম্পর্কে জানে না। আম কত করে কোছে? 100 টাকা কেজি। হ্যাঁ, এটা কেমনি কইলা? অমনি, মানে এগুলো আনা হয় এর লেগে মায় জানে। আর এইটা কি ফল মা, কয়ে পারবা? এটা ড্রাগন ফল। হ্যাঁ, ড্রাগন ফল। ওটা ড্রাগন ফল খাইছ? আমার মায় কোনোদিন ড্রাগন ফল খায় নাই। তো এটার ভিতরে কেমন জানো? এটার ভিতরে যে সেই ডাই ডেপ না হেঙে বিচি না, ডেপের বিচি, মানে ওই যে সাপলার বিচি যে হেঙ্গলার মতো, কিন্তু খাও নেই। আসলে ওই ড্রাগন ফল আমার ছোটো ভাই এর আগে আনছে, মায় খাই নাই, হয়তো বাস্তি টাস্তেও খাওয়াইছে। মায়ের খাওয়াবার লাগিয়া তিনটা ড্রাগন ফল নিয়ে আইসি, তো একটু পরে কাইটা দিমু খাওয়াম। আর ডিমের দামটা স্বাভাবিক, এটার দামই কম আছে, তাই না মা? এটা কত করে কোছে? 300 টাকা কেজি। আচ্ছা, 300 টাকা কেস। এইটা হচ্ছে কলা, কলা হচ্ছে 50 টাকা হালি। আর এটা হচ্ছে নিমটি 200 টাকা কেজি। আর মায়ের লেগে একটা জিনিস আনছি, এটা হয়েছে এক সময় ছোটোবেলায় আব্বার কাছে খুব কানতাম, কান্নাকাটি করতাম, একটা এই রুটি খাইবার লেগে এক রুটি চার খণ্ড করেও খাইছি হাটে যায়। ওই যে দোকান থেকে রুটি আনছি, ওই দোকানে রুটি সে স্বাদ এখনও আছে। মায় মনে হয় 28 বছর, না আমার বয়স যদি 30 হয় তাহলে মায় আরও 35-40 বছর আগে এক টুকরা হলেও খাইছে, মাঝে মাঝে আইনা খাওয়ায়। আজকে আবার নিয়েছি রুটি আর ডিম আছে। নো কষ্ট দিলাম, মাছটি কুইটা কিংবাই করে ফ্রিজে রেখে ফেলাও, নষ্ট হয়ে যাইব। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে, আমরা যে বাজার করি, আমাদের মা খালা যারা আছে ওনারা তার বাজারে যায় না, বোনেরা দেখবেন যে এই জিনিসটা, এই মানে এত যে দাম, এটা কিন্তু ওনারা কেউ বলতে পারবো না যদি ওনাদের ধারণা না দেই। এইখানে আপনার এই চাল টাল সব মিলিয়া 7000 টাকার বাজার আছে। যদি 7000 টাকার বাজার দেখেন, আমাদের মানে আমাদের আপনাদের সংসারে এক সপ্তাহ যাবে না, এক সপ্তাহ দেখেন যা আছে। তো এক সপ্তাহ যদি 7000 টাকার বাজার লাগে, মানুষ একটা পুরুষ মানুষ কত টাকা উপার্জন করে? একটা পুরুষ মানুষ কত টাকা উপার্জন করে যদি এখানে 7000 টাকা থাকে? সংসার চালাবে কীভাবে বলেন? একটা মাছ চালাইতে কতটা কষ্ট হয় একটা বাবার, একটা ভাইয়ের, এই বাজার হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এই জন্য বলবো, যারা বইনের আছেন, বেশি প্রসাধনী ব্যবহার করেন, বাবার গাড়ির উপরে তৈরিয়া খাইতেছেন, বাবা অটো চালায় রিক্সা চালায় কষ্ট করেন, ওইদিকে মানে খুব ছাইজা গুজা চলতেছেন, এটা বাদ দিয়ে দেন। সংসার জীবনটা খুবই কঠিন। আপনাদের আমি রাস্তায় বের হইলে দেখি, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, শুধু আপনাদের না, আমার মতো যুবক ভাইদের বলতেছি, এই যে বাবা যে বাজার করে আনে, বোনেরা যে বাজার করে আনে, এটা কতটা কষ্টের বুঝতে পারছেন আপনারা?
এখানে 7,000 টাকার বাজার, সবারই সব পরিবার এই কষ্টটা হয়। আমার কথা কেউ রাগ করবেন না, শুধু বোঝানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য আজকে আমি এই জিনিসটা আপনাদের দেখাইলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।